আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জনতার ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো চলুন আজকে আমরা এমন কিছু বাক্য শিখব যে বাক্যগুলোর মাধ্যমে আমাদের ইংরেজি চর্চার আরেক ধাপ এগিয়ে যেতে পারে। আমরা যখন সাধারণত কথা বলি, কথা শুরু করার সময় বলে থাকি আপনি কেমন আছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ, আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম সো সো, আমি মোটামুটি ভালো আছি, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ জামাল, আই এম কামাল, অ্যান্ড আপনি বলতে পারেন কামাল, জাস্ট নামও না, শুধু নামটুকু নিকনেমটুকু বললেও হবে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, হোয়া ওয়া ইউ বর্ন, হোয়া ওয়া ইউ বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আই ওয়াজ বর্ন ঢাকা, আই ওয়াজ বর্ন ইন ফেনি, আই ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম, আই ওয়াজ বর্ন ইন যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে। ওকে, নেক্সট ওয়ান, আপনি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, আই এম ম্যারিড, আমি বিবাহিত, নো আই এম সিঙ্গেল, আমি বিবাহিত না, আই এম সিঙ্গেল, আমি বিবাহিত না। আপনি কি বাচ্চাদের পছন্দ করেন, ডু ইউ লাইক চিলড্রেন, ডু ইউ লাইক চিলড্রেন, অফকোর্স আই লাভ চিলড্রেন, হ্যাঁ আমি বাচ্চাদের ভালোবাসি, আই লাইক চিলড্রেন, আমি বাচ্চাদের পছন্দ করি। আপনি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আপনি কি ক্লান্ত, আই হ্যাভ লিটল বিট, কিছুটা, আই হ্যাভ ফিভার, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আর যদি আপনি ক্লান্ত না হন, নট অ্যাট অল, আই এম ওকে, ওকে, নেক্সট বলতে পারি আপনি কী রং পছন্দ করেন, হোয়াটস ইউর ফেভারিট কালার, হোয়াটস ইউর ফেভারিট কালার, আই লাইক ব্লু, আই লাইক ব্ল্যাক, আই লাইক পিঙ্ক, আই লাইক রেড, হোয়াট এভার, যাই হোক আপনি এভাবে বলতে পারেন। সাধারণত আপনি কখন ঘুম থেকে ওঠেন, হোয়াট টাইম ইজ ইউজুয়ালি গেট আপ, হোয়াট টাইম ইজ ইউজুয়ালি গেট আপ, আপনি সাধারণত কখন ঘুম থেকে ওঠেন, আই গেট আপ ইন, আই গেট আপ অ্যাট 4 AM, 5 AM, আই গেট আপ 6 AM, 7 AM, এভাবে আপনি বলতে পারেন। আপনি কি শরীরচর্চা করেন, ডু ইউ এক্সারসাইজ, আপনি কি শরীরচর্চা করেন, ডু ইউ এক্সারসাইজ, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আমরা বলতে পারি আপনি কি রান্না করেন, রান্না পারেন, ক্যান ইউ কুক, ক্যান ইউ কুক, আপনি কি রান্না পারেন, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, যদি না পারি তাহলে বলতে হবে নো আই ক্যান্ট, আমি পারি না, আই ক্যান নট, আমি পারি না। আপনি কি অসুস্থ, আর ইউ সিক, আর ইউ সিক, আপনি কি অসুস্থ, নো আই এম ওকে, ঠিক আছে, যদি অসুস্থ হয়ে থাকে, আই এম লিটল বিট, আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ ফিভার, এক্সপ্লেন করতে পারে। ইংরেজি পড়ার জন্য, ইংরেজি প্র্যাকটিসের জন্য সেরা উপায় কী, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু স্টাডি ইংলিশ, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু স্টাডি ইংলিশ, হার্ড, স্টাডি হার্ড, লট অফ প্র্যাকটিস, বারবার চেষ্টা করা, বারবার অনুশীলন করা, অনেক বেশি অনুশীলন করা, লট অফ প্র্যাকটিস। আপনি কি বন্ধুসুলভ, আর ইউ ফ্রেন্ডলি, আর ইউ ফ্রেন্ডলি, আপনি কি বন্ধুসুলভ, অফকোর্স আই অ্যাম, আই থিঙ্ক সো, অবশ্যই আমার তাই মনে হয়, আই অ্যাম ফ্রেন্ডলি। অবসর সময় আপনি কী করেন, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি, আই স্লিপ, আমি ঘুমাই, আই ওয়াচ টিভি, আমি টেলিভিশন দেখি, আই ইউজ ইন্টারনেট, এভাবে এক্সপ্লেন করতে পারেন আপনার আনসার। আপনি কি প্রশ্ন করা পছন্দ করেন, ডু ইউ লাইক বিং আস্ক কোশ্চেন,
আপনি কি প্রশ্ন করা পছন্দ করেন? ডু ইউ লাইক বিং আস্ক কোয়েশ্চেন? অ্যান্সার হতে পারে নট অলওয়েজ, সব সময় না, প্রশ্ন করি তবে সব সময় না, নট অলওয়েজ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের এখান থেকে একটা পয়েন্ট, একটা সেন্টেন্সও শিখে থাকেন তাহলে উপকৃত হব। আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন, তো আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।